পরিবেশ নির্মাণ করেছে হাড়ি সম্প্রদায়, মানে শহীদ সম্প্রদায়, বাউরি সম্প্রদায়, দম সম্প্রদায়, আনসারি সম্প্রদায়, মুচি সম্প্রদায়, নাপিস সম্প্রদায়, তাদের দ্বারা সুষ্ঠু সমাজ ব্যবস্থা নির্মাণ করেছিল 5000 বছর ধরে এই এলাকায় বাস করে। তাদেরও সামাজিক এবং রাজনৈতিক উত্থানের জন্য একত্রিত হতে চায়, তার প্ল্যাটফর্ম আমরা দিয়েছি, এই পঞ্চায়েত ভোটে দিলাম, অনেক জায়গায় আমরা প্রার্থী করেছিলাম হিতমিতানদের, 5-5টা মাইনরিটি সমাজকে আমরা সমর্থন করেছিলাম যে তোদের আমরা প্রচার নেব, ভোট পাক বা না পাক প্রচার শুরু করি, গাড়ি ঘোড়া শুরু তো করতে হবে, পিক আপ তো নিতে হবে, না উল্টি মনে পাল্টিব সেটা পরের বার, শুরু তো করা হচ্ছে মেন জিনিস, তোমার 75 বছর ধরে আমরা শুরুই তো করি না, শুরুর নাম করে ইয়ার ঝান্ডা বইয়ে ঢুকিয়ে দিচ্ছি, ওর গাড়ায় বইয়ে ঢুকিয়ে দিচ্ছি, সব তো কলকাতা ঝান্ডা, যে যারা কলকাতা থেকে আনিকে ঢুকাই দিচ্ছি তাদের এই ঝান্ডা বইছে, শুরু করে দিয়েছি ভাই, পিকা পড়ে পাঁ পাঁ করে আগেছে, 5 নম্বর গিয়ারো লেগে গেছে, অনেক জায়গায় আমরা এসসি ক্যাটাগরির সম্প্রদায়কে দমকাইছি পঞ্চায়েতে, দেখিবেন কালিন্দী সম্প্রদায়, বাউরি সম্প্রদায়, রজক সম্প্রদায়, আমি যে কটা আমি জানি অনেক জায়গায় প্রায় 400-এর উপরে সিট, মানে 400-এর মধ্যে অনেক এসসি সম্প্রদায় সিট ছিল, তারা দমকাইছি, এসটি সম্প্রদায়ের মধ্যে পিছিয়ে পড়া যে সম্প্রদায় লোধা, যেগুলা জেলা বলে লোধা, মানে খাড়িয়া, সবর, হল মালি, তারপর হচ্ছে আপনার ভূমিজ, সাঁওতাল, বড় ভাই হিসাবে তারা আমরা দমকাইছি ভোটে, আসো ভাইচারা নির্মাণ করি, কেউ বা কারা আমাদের মধ্যে ভাইচারাকে টুটবার চেষ্টা করছে, মাঝি মা তো মাই ভাই, জঙ্গলমহলের ঐতিহ্যকে এতদিন 5000 বছর কৃষ্টি করার জন্য ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই ভাঙিয়ে দেওয়ার কারা চেষ্টা করছে, সিম্পল উদাহরণ, ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক শক্তি, কলকাতার বাবু সংস্কৃতি যাকে বলে, প্রত্যেকে চায় যে ডিভাইড করো, রাজ করো, তুমি তোমাকে তোমার মতন করে বাইব, আমার লোক তোমাকে গোলাম বানাবো, আর গোলাম যারা এইসব মানে কাস্টের, মানে জঙ্গলমহলে, তারা রেখেই ওই মানে ভোট ব্যাংকের জন্য এজেন্টশিপ দিবে, মানে নেতা, ওরা হচ্ছে আমার এজেন্ট, এজেন্টগুলো হচ্ছে আমাদের কাছে নেতা, তৃণমূলও বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, যত দল আছে, আমাদের যারা প্রকৃত, যারা লোক প্রকৃত, যারা নেতৃত্ব দিতে চায়, মেহনতি মানুষ, বঞ্চিত মানুষ, নিপীড়িত, সাঁওতাল, আদিবাসী, ভূমিজ, কুর্মি, বাউরি, ডম বা মালি, আনসারি, যাদের কথা প্রকৃতভাবে তুলে ধরতে চায়, তারা কে নেতৃত্ব দিবেক নাই, দিবেক কারা, আমাদের সমাজে যারা বাফেদার লোক আছে, যারা চুপচাপ গঙ্গু 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 এরকম করে বসে দেবে, গঙ্গু গুং গুং করতে দেবে, হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু করতে দেবে, তারা রেখে ওরা নেতা দেবে, তাদের ভোট ব্যাঙ্ক, তাদের পলিসিতে ভোট পায় অনেক বিশাল নেতা, সিপিএমের বহুত বড় বড় নেতা ছিল, সব ফুল ফুটিয়ে গেছে, কেউ চিনে নাই, কংগ্রেসের বহুত বড় বড় নেতা সব ফুটিয়ে গেছে, তৃণমূলের আছে ওগুলা ফুটিয়ে যাবো, বিজেপি এসে সব ফুটিয়ে যাবো, সমাজ আন্দোলন কোনদিন ফুটবে না, সমাজে যারা নেতৃত্ব ইতিহাসে তাদের এই নাম লেখা হবে, বুঝতে পারলেন তো, এই হচ্ছে আগামী নির্বাচনে আমাদের রূপরেখা হবে, হাতে চলেছে, মানে বঞ্চিত, শোষিত, নিপীড়িত মানুষদেরকে একত্রিত করতে হবে, এবং তারাকে ভাইচারা নির্মাণ করতে হবে, একটা মানুষ একটা মানুষের সাথে জুড়বে শুধুমাত্র পলিসির দ্বারা নয়, বিচারধারা, বিচারধারা, বিচারধারা তো হবে বহুজন মূল্যবাসী, যেটা বলি আমরা, যেটা বলি ভাইচারা, বিচারধারা, যে তুমিও ভাই আমিও ভাই, তুমি আমাকে ভোট দাও আমি তোমাকে ভোট দিব, বিচারধারা, তোমার দাবি আমিও মানবো, আমার দাবি তুমিও মানবে, কমন মিনিমাম প্ল্যাটফর্ম, মানে কমন মিনিমাম যে প্রোগ্রাম তার জন্য প্ল্যাটফর্ম দরকার, তো এই মুহূর্তে কমন মিনিমাম প্ল্যাটফর্ম আমরা আসতে পারিব, আমরা যে নেগাচারি যে হিতমিতান যে জুড়ো এইটা মানে সিস্টেমটা চালালাম এই পঞ্চায়েতে, হল তো এটার কারণ হচ্ছে ইউসিসি, এবার একটা আইন আনছে, লে বন্ধা জব জব চালা, কোন দিকে যাবে, বিজেপি না টিএমসি না সিপিএম না কংগ্রেস, লে বন্ধা জব জব আসছে, ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড, আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার কাটিয়ে নেবার একটা চক্রান্ত এই ব্রাহ্মণ্যবাদী শাসক দল, পরিষ্কার বলে দিছি, বিজেপি তার মধ্যে সব জড়িত আছে, সব কর্পোরেট দুনিয়া জড়িত আছে, টিএমসি সিপিএম বিজেপি কংগ্রেস সব কর্পোরেট দুনিয়া জড়িত আছে, কে চায় ইউসিসির নাম করে, কে চায় না যে এইখানে খনিজ ভাণ্ডার লুট হোক, সবাই চায়, সব জড়িত হবে, দেখতে পাবেন এনআরসির মতন সব ওয়াক আউট করে পালাবে, আমি সমর্থন করি নাই কিন্তু ওয়াক আউট করে পালাল এনআরসি, ওটা বিপজ্জনক আইন, আইন পাস হয়ে আছে কিন্তু ইমপ্লিমেশন হয় নাই, এই সরকার না 25-এর পর লাগু করবে 24-এর পর, ইউসিসি, ইউসিসিতে কি হবে, এসসি এসটিদের যে রিজার্ভেশন সেটা খতম করে দেবে, সবকে হিন্দু মানাবে, নিজস্ব আইডেন্টিফিকেশন যে বঞ্চিত শোষিত নিপীড়িত, যে বাবা সাহেব যে 15-এর 14-এর আর্টিকেলে যে বিশ্লেষণ করেছে তার থেকে বঞ্চিত
বঞ্চিত করে দিবে আপনার এসটি এসটিদের যে কিছু সাংবিধানিক অধিকার ছিল সেগুলা পুরা খতম হয়ে যাবে। ওবিসিদের ক্ষেত্রে কি হবে, পিছড়া, যে আপনি পিছড়া বর্গ আর্থ সামাজিকভাবে পিছিড়িত হল শূদ্র শ্রেণী, সেইটাকে ওই একটা আইনের দ্বারা শেষ করে দিবে। আর তো আপনি ওবিসি সার্টিফিকেট পাবেন না, আর তো আপনি এসসি এসসি এসটিদের সার্টিফিকেট পাবেন না, তাহলে আপনি চাকরিটা কিসে পাবেন, কাঁচকলা জিন্দাবাদ করে না মুর্দাবাদ করে, জয় শ্রীরাম করে না লাল মামাটি মানুষ বাদ করে না কালমার্স বাদ করে, কিচ্ছু পাবেন না। এসসি এসটি ওবিসিরা ঘুমায় থাকবে, তার জন্য ইউসিসি আইন লাগু আছে, দেখবেন সোশ্যাল মিডিয়া বেশ কয়েকদিন ধরে প্রচার আছে। কোনো দল নাই এনআরসির বিরুদ্ধে, কোনো নাই সামাজিক সংগঠন মিলে লড়েছিল, তৃণমূল, বিজেপি, সিপিএম, এই অঞ্চলে কোনো এনআরসির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে নাই, লড়েছিল তো কুর্মিরাই লড়েছিল এবং সামাজিক যে সংগঠনগুলো আছে প্রতিবাদ যদি করেছিল তো এই সামাজিক সংগঠনগুলোই করেছিলেন। এনআরসি আইন জানেন, সিএ এনআরসি কে 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 করে যারা ঘুরি বলেছিল 1948 সালের আগে দলিল চায়, কোটা কুর্মির আছে, কোটা বাউরির আছে, কোটা ডোমের আছে, এই অঞ্চলের পিছিত নিপীড়িত শোষিত মানুষের মুসলমানের টার্গেট করছে আইন বুঝাচ্ছে আপনাকে, আর ক্ষতি হচ্ছে এসসি এসটি ওবিসিদের। সেম জিনিসটা ইউসিসিতে বলা হবে, এটা মুসলমানদের বটে, এটা ওই তিন তালাক মিন তালাকের, কিন্তু এসসি এসটিদের ক্ষতি হবে। ইউসিসি কোনো আইন ভারতবর্ষ সংবিধানের প্রত্যেকটা নাগরিকদের কাছে অ্যাপ্লাই হয়, এটা কোনো জাত সম্প্রদায়ের মধ্যে অ্যাপ্লাই হয় না। যেমন আপনার হচ্ছে আইপিসি হল ইন্ডিয়ান পেনাল কোড, তো এটা মুসলমানদের ক্ষেত্রেও লাগু হয়, হিন্দুদের ক্ষেত্রেও লাগু হয়, এসসি এসটি ওবিসি শিখ যা আছে সবার ক্ষেত্রে লাগু হয়। যেমন ইউসিসি ফোকাস দিচ্ছে মুসলমানদেরকে, ক্ষতিটা হবে এসসি এসটি ওবিসি, আমাদের যে কাস্টমারি রুলস আছে সেটা তো সবচেয়ে আগে ক্ষতি হবে। জল জঙ্গল জমিকে কাঢ়ি লেবার একটা চক্রান্ত তৈরি করেছে, সবাই জড়িত আছে, সব বামন্যবাদী দল জড়িত আছে আমি মনে করি, কেউটুকু উপরে আছে কেউটুকু ভিতরে আছে, সবাই আমাদের ভোট লিবে, তো আমরা সচেতন হতে হবে, আমরাকে কমন মিনিমাম প্ল্যাটফর্ম আসতে, লড়াই কিন্তু কেউ এক ইঞ্চিও ছাড়ে কথা বলবে নাই, লড়াই করতে হবে একসাথে, অধিকার পাতে হবে একসাথে। আজ যদি ইউসিসি লাগু হয় তাহলে আদিবাসী যারা সম্প্রদায় যারা এসটি বর্তমানে তাদের ক্ষতি হবে, সেটা কুর্মীদেরও ক্ষতি হবে, মুসলমানদেরও ক্ষতি হবে, যারা এসসি সম্প্রদায় বাউরি বাগদি ডম তাদের তো সংরক্ষণটা টোটালি উড়িয়ে যাবে, পরিষ্কার বলে দিচ্ছে। তো লড়াই একদিনে করতে হবে, ইউসিসি আইনের মারফতে এক প্ল্যাটফর্মে এই মুহূর্তে আসা দরকার আমি মনে করি, এবং এইটা দিয়ে আগামী দিনে রাজনৈতিক দলের উত্থান ঘটতে হবে। আপনার দল আপনার ঝান্ডা, রঘুনাথ মাথা বলেছিল জল জঙ্গল জমির অধিকার আমরাকে দিতে হবে, আপনার গাঁও তো আপনার রাজ, আর হরিচাঁদ ঠাকুর বলেছিল যে দলের রাজা নাই সে দল তাজা নাই, যে জাতির রাজা নাই সে জাতি তাজা নাই, যে জাতির দল নাই সে জাতির বন নাই। আজ বিনোদ বাবু, শিবু সরেন, একে রায় যদি ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড জেমএম নির্মাণ না করতো তাহলে আজকে ঝাড়খণ্ডী যারাকে বলছি সাঁওতাল লোধা মানে এসসি এসটি ওবিসি সম্প্রদায় ঝাড়খণ্ডী তাদের রাজনৈতিক উত্থান ঘটতো নাই, কংগ্রেসের কোটা এমপি টিকিট দিত কুর্মিরাকে, হ্যাঁ দেবেন মাহাতো বাদ দিয়ে কোটা এমপি জিতেছিল, দিকে জিজ্ঞেস করুন না, জেমএমের আন্দোলনে এইসব টিকিট টিকিট পাচ্ছে কুর্মিরা, রাজনৈতিক উত্থান ঘটেছে, সেটাও বিনোদ বাবুর দান। আর এটাই আমরা চাই আগামী দিনে, ভোট আমারা তো রাজবি আমারা আনা চাই, বিচারধারা সাথে কোনো গড়মিল করা চলবে নাই, বিচারধারার সাথে কোনো দিন বেমানি করা হবে চলবে নাই, আমি মরে যাই কিন্তু বিচারধারা যেমন না মরে, বিচারধারা যদি জিন্দা থাকে তাহলে আমার মতন 1000 লোক তৈরি হয়ে যাবো একদিন, কিন্তু বিচারধারার সাথে যদি আমি যদি বেমানি করি গড়মিল করি তাহলে আমি শেষ হয়ে যাবো, বিচারধারাটাকে আমি শেষ করে দিলাম, আমি যতদূর আন্দোলন চালাইছিলাম 100 গুণ পিছিয়ে দিলাম। তো আমার সকলের কাছে, আমাদের বন্ধু নেতৃত্বের কাছে আমার রিকোয়েস্ট, বিচারধারার সাথে কোনোদিন কম্প্রোমাইজ করব না, আমরা দলিত আদিবাসী মূলবাসী আদিবাসী যেটা মানে বিনোদবাবু বলেছিল আদিবাসী মূলবাসী সেটাকে নাম এখন নতুন নাম হচ্ছে দলিত আদিবাসী, দলিত আদিবাসী মাইনরিটি সেটার এখন নতুন নাম বুঝে না, দলিত আদিবাসী মাইনরিটি বাদ দিয়ে একটাই নাম মূল নিবাসী করে দাও বা বহুজন বাদ করে দাও, একটাই জিনিস প্ল্যাটফর্মটা শুধু নামটা একটু পরিবর্তন। তো আমরা এই জঙ্গলমহলে হিতমিতান যেটা বলছি এটাকে আমরা এই যে বিচারধারাটাকে আমরা এই গ্রামগঞ্জে এবারে ছড়াতে শুরু করি। আগামী দিনে মহাগঠবন্ধন হবে দেশে বিজেপির বিপক্ষে, বিজেপি তো আমরা কাঁচকলা, বিজেপিকে 2024 আগে শেষ সিগন্যাল দিয়ে দেবো, ভাই এসটি করো তারপরে ভোট লিবে না তো ফাটো তুমি, কিন্তু মহাগঠবন্ধনে যদি তৃণমূল সরকার
না যায়, যদি একাই লড়ে এবং মহাগঠবন্ধনে যদি সিপিএম, কংগ্রেস বা আইএসএফ মানে যারা রেজিস্টার দলগুলো আছে তারা যদি একদিকে থাকে, তৃণমূল যদি একাই থাকে, বিজেপি একাই থাকে, তাহলে আমাদেরকে কি স্ট্যান্ড কোন পক্ষ থেকে দাঁড়ানো দরকার? দেশের স্বার্থে, আমাদের স্বার্থে, আগামী দিনে তো আমাদের রাষ্ট্রের কাছে তো আমাদের দাবিটা যাবে পার্লামেন্টে, সেই দল কে ক্ষমতায় থাকতে পারে সেই সাপেক্ষে আমাদেরকে ওইখানে ভোট করতে হবে। তখন থেকে আমাদের নেতৃত্ব যারা যারা শুনছেন এখানে, আমাদের অনেকজন সিনিয়র নেতৃত্ব দেখছে দাদারা, তো দাদার কাছে অনুরোধ যে এইটা নিয়ে আপনারা ভাববেন, যদি তৃণমূল যদি মহাগঠবন্ধন সরকারে না যায় মহাগঠবন্ধনে, তাহলে আমাদের কি স্ট্যান্ড হওয়া দরকার সেটাও কিন্তু ভাবনা চিন্তা দরকার। যে দেশ আমাদের দাবি কিন্তু যে হয় কংগ্রেস মহাগঠবন্ধন সরকার দেশে গঠন করবে, না হলে বিজেপি দখল করবে। তো এই স্ট্যান্ড আমাদেরকে বজায় থাকা দরকার আছে, ক্লিয়ার করা দরকার আছে। যদি মহাগঠবন্ধনে তৃণমূল না যায় তাহলে আমরা তো কাকে সমর্থন করব সেটাও দেখবার আছে। আর যদি মহাগঠবন্ধনে তৃণমূল থাকে এবং যদি বিজেপি বিপক্ষে মানে মহাগঠবন্ধন তো বিজেপির বিপক্ষে, সেইটার থেকে স্ট্যান্ড ক্লিয়ার করা দরকার আছে আগামী দিনে। এটা নিয়ে এখন থেকে ভাবনা চিন্তা করা দরকার, রাষ্ট্রীয় নেতৃত্ব যারা আছে রাষ্ট্রীয় লেভেলে তাদের সাথে আলোচনা করা দরকার আছে। যেহেতু আমাদের ইস্যু পার্লামেন্টারি ইস্যু আগে বড়ে, রাজ্য সরকারের সাথে পরিষ্কারভাবে আলোচনার বার্তা দেওয়া হোক লাস্ট সুযোগ, না হলে আমরা আন্দোলনকে তীক্ষ্ণ থেকে তীব্রতর দিকে আগায় নেওয়া যাক। এবং গ্রামে গঞ্জে যে আজকে অজিতদা যেটা বলেছেন বা রাজেশ দ্বারা যেটা বলেছে, গাঁও জায়গা ঝান্ডা অভিযানগুলো শুরু হোক আমাদের।